নমস্কার। গল্প সঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক সজনীকান্ত দাসের লেখা গল্প প্রতিবেশিনী। কোনো পরিচয় ছিল না, অথচ তিনি আমার নিঃসঙ্গ জীবনটিকে ভরিয়া রাখিয়াছিলেন। আমার শুষ্ক জীবনকাণ্ডটি অলক্ষ্য রসধারায় সিঞ্চিত করিয়া তাহাকে ফুলে ফলে মঞ্জুরিত করিয়া তুলিয়াছিলেন। মৌখিক বা ব্যবহারিক কোনো সম্বন্ধ না থাকিলেও এক জায়গায় আমাদের নিবিড় পরিচয় ছিল। সে পরিচয়ের পরিমাপ দুঃসাধ্য। তিনি জানিতেন আমি আছি, আমি জানিতাম তিনি আছেন। তাহার দিক দিয়া আমার অস্তিত্ব তাহাকে কিভাবে আলোড়িত করিত তাহা কখনো জানিতে পারি নাই, তবে কল্পনা করিতে পারিতাম। আমার দিক দিয়া তিনি আছেন এইটুকুই অনেকখানি রূপ রস গন্ধ স্পর্শ বহন করিয়া আনিত। আমার অন্ধকার গৃহকোণটিতেই আমি অপূর্ব স্বর্গ সৃজন করিতাম তিনি আছেন এই বিশ্বাসে। কাহারও কোনো ক্ষতি হইত না, মুখের কথাটি পর্যন্ত খসাইতে হইত না, শুধু তাহার অস্তিত্বের অনুভূতিটুকুই আমার শূন্য জীবনকে ভরিয়া তুলিবার পক্ষে যথেষ্ট ছিল। আমি আজীবন তাহার নিকট এই ভাবিয়া কৃতজ্ঞ থাকিব যে আমার অস্তিত্ব অবগত হওয়া সত্ত্বেও তিনি কোনোদিন বাতায়ন কিংবা দ্বার রুদ্ধ করিয়া আমার অস্তিত্বকে স্বীকার করেন নাই। আমার প্রাপ্য আমি চক্ষু ও কর্ণের সহায়তায় নিয়মিতই পাইতাম। তিনি ছিলেন আমার প্রতিবেশিনী। একটি বাড়িরই পাশাপাশি ফ্ল্যাট, মধ্যে দুইটি বাতায়ন আর ছোট্ট একটু প্রাঙ্গণ ব্যবধান মাত্র। সেই বাতায়ন পদ দুটিতেই নির্বিবাদে আলো হাওয়া আসিতে পাইত না। সম্মুখে খড়খড়িযুক্ত দুইটি কাঠের আবরণ ছিল, সামনাসামনি কিছু দেখিবার জো ছিল না। তীর্যকভাবে চাহিলেই উন্মুক্ত দ্বারপথে তাহার শয়নঘরের মেঝে, টেবিলের এক কোণ ও আরাম কেদারার সম্মুখ ভাগটুকু দেখা যাইত মাত্র। তাহার ঘরের অন্য দরজাটি খোলা থাকিলে একেবারে সামনের রাস্তার গ্যাসের আলো চোখে পড়িত, আকাশের একটুখানি ফালি উঁকি দিত। আমি জানালার ধারে টেবিল সাজাইয়া কলম হাতে টেবিলের উপর ঝুঁকিয়া যখন বসিয়া থাকিতাম, কল্পনার ধোঁয়ায় মগজে তোলপাড় চলিত। ভাবকে রূপ দিবার ব্যর্থ প্রয়াসে মস্তকের রুক্ষ চুলে অঙ্গুলি সঞ্চালন করিতে করিতে অন্যমনস্ক হইয়া বাতায়ন পথে চাহিয়া থাকিতাম। হঠাৎ নজরে পড়িত একটি লাল পেড়ে শাড়ির নিচে দুইখানি অলকটক রঞ্জিত ছোট ছোট পা। এক মুহূর্তে আমার সমস্ত অন্তর্বিপ্লব কাটিয়া যাইত। কল্পনা শান্ত ও সংহত হইয়া অন্তরের মধ্যেই স্তব্ধ হইয়া যাইত। আমি ব্যাকুল আগ্রহে চাহিয়া থাকিতাম, ওইটুকুই যথেষ্ট, আর বেশি কামনা করিতাম না। আমি ভালো গাহিতে পারিতাম না, তবু পা দুইখানির দিকে চাহিয়া চাহিয়া মনের কামনা সুরের আকারে বাহির হইয়া আসিত। আমি গাহিতাম দুটি অতুল পদতল রাতুল শতদল, জানি নাকি লাগিয়া পরশে ধরাতল, মাটির পরে তার করুণা মাটি হল, সে কিরে মোর পথে চলিবে না। গানের সুর তাহার চিত্তকে অধিকার করিত। দেখিতে পাইতাম তালে তালে তাহার পা দুইখানি মাটিকে আঘাত করিয়া করুণা মাটি করিতেছে। আমার লেখা বন্ধ হইত, কিন্তু মন ভরিয়া উঠিত। গভীর ভাবাবেগে শেলির এপিসাইকিডিয়ন পড়িতেছি, এমিলির
অস্পষ্ট ছবি চোখের সম্মুখ দিয়া দ্রুত তালে নৃত্য করিতে করিতে ছুটিয়াছে। এমিলি মাই লাভ বলিয়া জোর দিয়া একটু দম লইতেছি, একটি নারী কণ্ঠের উচ্চ হাস্যলহরী কানে আসিয়া লাগিল। আমি চমকিয়া চকিত হইয়া উঠিলাম। এমিলির অস্পষ্ট ছবি মিলাইয়া গেল, তাহার স্পষ্ট হাস্যধ্বনি আমার কানে বাজিতে লাগিল। স্বামীর সহিত কোনো হাসির কথা হইতেছে নিশ্চয়ই, কান পাতিয়া রহিলাম। স্বামী স্ত্রীর উচ্চ হাসি আমার সন্ধ্যার শান্তিকে আলোড়িত করিয়া দিল। তাহারা দুইজন মাত্র থাকিতেন, স্বামী আর স্ত্রী। চাকর বামুন ছিল বাড়তির ভাগ। আভাসে বুঝিতাম স্বামী বড় গোছের কিছু চাকরি করিতেন, অভাব অনটনের চিহ্ন মাত্র ছিল না। দুইটি প্রাণীতে একটি বৃহৎ ফ্ল্যাট ভাড়া লইয়াছিলেন, চাকর ছিল বামুন ছিল। একটি শাড়ি তাহাকে দুই দিন পরিতে দেখি নাই, যাহাকে বলে পায়ের উপর পা দিয়া থাকা, তিনি সেইভাবেই থাকিতেন। কখনো সেলাইয়ে বসিতেন, কখনো দুই একটি বই বা মাসিক পত্র নাড়াচাড়া করিতেন, কখনো বা উপরের বা নিচের ফ্ল্যাটে বেড়াইতে বাহির হইতেন। কোনোদিন প্রতিবেশিনীরা তাহার বাড়িতেই জমায়েত হইতেন। সেই দিনগুলিতে তাহার সম্বন্ধে অনেক খবর সংগ্রহ করিতে পারিতাম। তাহার বাবার কথা, মায়ের কথা, ভগিনীপতি ও বোনেদের কথা, সর্বোপরি তাহার উনির কথা। তিনি মহানন্দে সকলকে সকল সংবাদ দিতেন। উনি পেঁয়াজ না দিয়ে মাংস খান। পেঁয়াজ না দিলে নাকি আবার মাংস হয়, তোমরাই বলো তো দিদি। আপিসের বড় সাহেব ওকে ভারী খাতির করে। বিবাহের রাত্রে তাহার বোনেদের কাছে উনির নাকাল হওয়ার কথা, নিজের ছোট বোনের বিবাহের কথা। সে থার্ড ক্লাসে পড়ে, তার ইচ্ছা ম্যাট্রিকুলেশন পাশ করার আগে বিয়ে করবে না, কিন্তু কেমন করেই বা তাকে ঘরে রাখা যায়। তার পিস্তুত ভাইয়ের কথা, রেঙ্গুনে তিনি চাকরি করেন, ইত্যাদি নানা ধরনের আলাপ শুনিয়া শুনিয়া তাহার সম্বন্ধে বাস্তবে কল্পনায় অনেকখানি জানিয়া লইয়াছিলাম। তাহার নাম জানিবার সুযোগও একদিন পাইলাম। সেদিন তিনি কোথায় যেন বেড়াইতে গিয়াছিলেন, বাড়ির দরজায় তালা দেওয়া ছিল। একজন ভদ্রলোক হঠাৎ আমাদের ফ্ল্যাটে আসিয়া একটি চিঠি দিয়া গেলেন, যেন পাশের বাড়ির লোকেরা ফিরিয়া আসিলেই চিঠিটি তাহাদিগকে দেওয়া হয়। খোলা চিঠি, পরিবার লোভ সামলাইতে পারিলাম না। বুঝিলাম ভদ্রলোকটি তাহার ভাই। তাহার ডাক নামটি জানিলাম খাদু, ভালো নামটি জানিবার সৌভাগ্য হইল না। তাহার বাপ মায়ের উপর রাগ হইল। নিখুঁত মুখের গড়ন, টিকলো নাক, ওর নাম হইল কিনা খাদু। ডাক নাম খাদু হইলে ভালো নাম কি হইতে পারে, ইহা লইয়া অনেক গবেষণা চলিল, কোনো নামই মনোপুত হইল না। সেই দিন হইতে খাদুকে লইয়া আমাদের নীরস দিনগুলি সরস হইয়া উঠিল। খাদুকে আজ রোগা দেখাইতেছে, খাদুর সর্দি হইয়াছে, ময়ূরকণ্ঠী কাপড়খানাতে খাদুকে চমৎকার মানাইয়াছে। খাদু আজ কোথায় যেন বেড়াইতে গিয়াছে, ইত্যাদি আলোচনায় আমরা তাহাকে অনেকখানি আপনার করিয়া লইয়াছিলাম। রবিবারের দিনটা যেন তাহাদের বাড়িতে উৎসব পড়িয়া যাইত। সেদিন বিশেষ খাওয়ার ব্যবস্থা, অনেকে নিমন্ত্রিত হইতেন। রবিবারের মধ্যাহ্নে আহার সমাপ্ত করিয়া জানালা বন্ধ করিয়া দিয়া খোলা খড়খড়ির পথে মনোযোগ দিয়া সব লক্ষ্য করিতাম। সেদিন আমারও যেন উৎসব পড়িয়া যাইত। তাহার স্বামী বেলা দশটার সময় অফিস চলিয়া যাইতেন, পাঁচটার সময় ফিরিতেন।
সেই নিঃসঙ্গ দ্বীপ্রহরে সেলাই, পাঠ ও প্রতিবেশিনীদের সহিত আলাপ ছাড়াও আরও কোনো দিক দিয়া কেহ তাহাকে সঙ্গ দিত কিনা তাহার অন্তর্যামী বলিতে পারিবেন। আমি কিন্তু তাহার জন্য দুপুরের অতি প্রিয় নিদ্রাটিকে বিসর্জন দিয়াছিলাম। টেবিলের পাশটিতে বসিয়া মাথা মুন্ডু কি যে করিতাম কাহাকেও তাহার হিসাব দিতে হইলে লজ্জায় পড়িতে হইবে। কবিতা পাঠ করিতাম, গান গাহিতাম, আর দূর দিগন্তের দিকে চাহিবার ভান করিয়া কাব্য করিতাম। আমার এই অনন্য নিষ্ঠা তাহাকে কখনো বিচলিত করে নাই, এই জন্য আমি তাহার নিকট কৃতজ্ঞ। তাহার নিরীহ স্বামীর উপর তাহার দুর্দণ্ড প্রতাপ ছিল। বস্তুত সেই ভদ্রলোকের নিরীহতায় আমি অনেকদিন মনে মনে সহানুভূতি দেখাইয়াছি। একদিন তাহার ফিরিতে রাত্রি হইয়াছিল, পত্নী ঘুমাইয়াছেন, এই ভরসায় তিনি যতদূর সম্ভব নিঃশব্দে চাকরকে ডাকিলেন। দরজা খোলা হইল, বাবু চাকরকে বলিলেন তিনি রাত্রে কিছু খাইবেন না। এই অবস্থায় তিনি হঠাৎ আসিয়া পড়িয়া গম্ভীর গলায় বলিয়া উঠিলেন, কেন হোটেলে খেয়ে এসেছ বুঝি? হঠাৎ এইভাবে আক্রান্ত হইয়া ভদ্রলোকের মুখ কি ভীত ত্রস্ত ভাব ধারণ করিয়াছিল লণ্ঠনের আলোকে তাহা দেখিয়া আমি কৌতুক অনুভব করিলাম। তাহার সে ভাব আমি কখনো বিস্তৃত হইতে পারিব না। পূর্ণ উদরে সেই রাত্রে আবার তাহাকে আহার করিতে হইয়াছিল। তাহারই মুখের কথায় তাহার পরিচয় যতটুকু পাইয়াছিলাম ততটুকুই আমার যথেষ্ট ছিল। আমি কল্পনার রং চড়াইয়া বাকিটুকু পূরণ করিয়া লইতাম। ইচ্ছা করিলেই তাহার সম্বন্ধে বিস্তৃত খবর পাইতে পারিতাম। উপরের ফ্ল্যাটের এক ভদ্রলোকের সহিত আমার বিশেষ পরিচয় হইয়াছিল। তাহার স্ত্রী ছিলেন তাঁর বিশিষ্ট বন্ধু, সুতরাং তাহার সম্বন্ধে খবরাখবর জানিয়া লইবার সুবিধা যথেষ্ট ছিল। কিন্তু কেন জানি না কোনো দিন বাহিরের কাহারও সহিত তাহার সম্বন্ধে আলোচনা করিতে পারি নাই। আমাদের বাড়ির তিনটি প্রাণী মাত্র ঘরে বসিয়া তাহার সম্বন্ধে জল্পনা কল্পনা করিতাম। আমার সৌভাগ্য ছিল যে মাত্র আমার ঘরটি হইতেই তাহাদের শয়নঘরের অভ্যন্তর অবধি দেখা যাইত। বন্ধুরা তাহার কথাবার্তার শ্রবণ সুখ মাত্র পাইতেন, দর্শনের বেলায় আমার সাহায্য ছাড়া গতি ছিল না, এজন্য তাহারা আমাকে হিংসা করিত। এইভাবে বেশ দিন চলিতেছিল। একদিন বাহির হইতে ফিরিয়া আসিয়া মর্মান্তিক আঘাত পাইলাম, তিনি চলিয়া গিয়াছেন। অন্য অনেকদিন বাড়িতে ফিরিয়া তাহাকে দেখি নাই, কিন্তু মন এত চঞ্চল হয় নাই। কোথাও নিমন্ত্রণ রক্ষা করিয়া থিয়েটার বায়োস্কোপ দেখিয়া কিংবা বেড়াইয়া তিনি আবার বাড়ি ফিরিয়াছেন, কিন্তু শুনিলাম এবার অনেক কালের যাত্রা তাহার অনেক দিনের পথে, তল্পি তল্পা বাঁধিয়া লইয়া গিয়াছেন। মন ভয়ানক দমিয়া গেল, সমস্ত বাড়িখানা কঠোর কারাগার বলিয়া মনে হইল, তিক্ততায় চিত্ত ভরিয়া গেল। কিন্তু কি করিব, নিরুপায়, কাজে মন বসে না, তাড়াতাড়ি বাড়ি ফিরিবার কোনো তাড়া নাই। আড্ডার আশ্রয় লইলাম, কিন্তু শান্তি পাইলাম না। যে অলক্ষ্য জীবনধারা আমার শুষ্ক জীবনকে রসদান করিতেছিল কে যেন তাহাকে সরাইয়া লইল। দিনে দিনে আমার শাখা পল্লব শুকাইয়া আসিতে লাগিল। তাহার স্বামী কয়দিন পরে ফিরিয়া আসিলেন। এতদিন এই ভদ্রলোকটির সম্বন্ধে বিশেষ কিছুই ভাবিবার অবসর পাই নাই। আজ দেখিলাম তিনিও ব্যথা পাইয়াছেন।
এই অভাবের মধ্যে আমরা দুইজনে এক নিবিড় বন্ধন অনুভব করিলাম। তাহার প্রতি সহানুভূতিতে অন্তর ভরিয়া গেল। তাহার সহিত আলাপ করিয়া বলিতে ইচ্ছা হইল, এই বিরহের ব্যথা শুধু তোমার একলার নয় বন্ধু, আমিও ইহার ভাগ পাইতেছি। তোমার স্ত্রী বলিয়া তুমি যে কিছু বেশি যন্ত্রণা পাইতেছ তাহা মনে করিও না। আমার প্রতিবেশিনীর অভাবে আমার যন্ত্রণা কিছু কম নয়। তুমি তাহাকে পাইয়াছ বলিয়াই তাহার অভাবে তোমার দুঃখ, আমি তাহাকে পাই নাই বলিয়াই আমার দুঃখ বেশি। শূন্য ঘরের দিকে চাহিয়া থাকি, তাহার স্বামী বাহিরে বাহিরে থাকেন। সন্ধ্যার সঙ্গে সঙ্গেই ঘরে আর দীপ জ্বলে না, ধূপ ধুনার গন্ধ ভাসিয়া আসে না। চাকর বামুন বন্ধু বান্ধবেরা আসিয়া কোলাহল করে, আমার রাগ হয়। তিনি থাকিলে কি এমনটি হইবার জো ছিল? আগে খুব ভোরে উঠিতাম, ভোরে উঠিবার পুরস্কার পাইতাম বলিয়া কোনো রকমে মুখে চোখে জল দিয়া চেয়ারটি দরজার দিকে ফিরাইয়া বসিয়া তাহার জাগরণের প্রতীক্ষা করিতাম। খট করিয়া শব্দ হইত, দরজা খুলিয়া যাইত, তিনি আলুথালু বেশে একবার বারান্দায় আসিয়া দাঁড়াইতেন। তাহার দৃষ্টি যেন বলিত, এই যে প্রাতঃপ্রণাম। আমিও চোখে চোখে প্রাতঃ নমস্কার জানাইতাম। এই দৃষ্টিটুকুর রেশ সমস্ত দিন সর্বাঙ্গে রিমঝিম করিত। আজকাল বিছানা আঁকড়াইয়া পড়িয়া থাকি, নিহাত যখন না উঠিলে নয় তখন উঠি। জানালা দিয়া দেখি স্বামীটিরও আমার মতো দুর্দশা, হাঁ করিয়া আকাশের দিকে চাহিয়া থাকেন। চাকর বামুনের মর্জির উপর নির্ভর করিতে হয়। তাহার দুঃখ দেখিয়া মাঝে মাঝে একটু আনন্দও যে না পাই তাহা নয়। কেন বন্ধু, সাত করিয়া দুঃখ ডাকিবার প্রয়োজন কি ছিল? সুখে দুঃখে একটি বছর কাটিয়া গেল, দুঃখের ভাগই বেশি। স্বামীটি মাঝে মাঝে দুই চারি দিনের জন্য অন্তর্হিত হন, ফিরিবার পর তাহাকে দেখিলে আমি উতলা হইয়া উঠি। জিজ্ঞাসা করিতে ইচ্ছে হয়, বন্ধু তিনি কেমন আছেন? ভালোই বোধ হইতেছে যেন, আশেপাশের সকলের সঙ্গেই অল্প বিস্তর আলাপ হইল, তাহার সঙ্গে কেন জানি না পরিচয় করিতে পারিলাম না। ঈর্ষা নয়, এ আমার দুর্বলতা। তিনি আসিলেন ছয় মাসের শিশু সঙ্গে লইয়া। আমার শুষ্ক মরু বুকে আবার স্রোতধারা বহিতে শুরু করিল, আমার শুষ্ক গাছে ফল ধরিল। শিশুর ও মাতার কলকাকলিতে আমার প্রভাত সন্ধ্যা মুখরিত হইয়া উঠিল। অনেকদিন পরে তাহার সহিত চোখাচোখি হইল, এই যে আসিয়াছেন। তাহার ভাবটা এই, আপনি ভালো ছিলেন আশা করি। এবার শুধু তিনি নন, তাহার কন্যাটি পর্যন্ত আমার আনন্দের রসদ যোগাইতে লাগিল। শশিকলার মতো দিনে দিনে সে আমারই চোখের সম্মুখে বাড়িতে লাগিল। ঘটা করিয়া তাহার অন্ন প্রাশন হইল, গায়ে গহনা উঠিল। মশারি ও দোলনা ছাড়িয়া শিশু বাহিরে আসিল, সে চলিতে শিখিল। কান্না হাসি হইতে তাহার কণ্ঠে অস্ফুট ভাষা ক্রমশ স্ফুটতর হইতে লাগিল। সে আজকাল অসম্ভব রকম বিকৃত করিয়া পৃথিবীর সকল জিনিসের নামকরণ করে, পৃথিবীর দৈনন্দিন খবর সংগ্রহে তাহার অত্যধিক আগ্রহ দেখা যাইতে লাগিল। মায়ের নিঃসঙ্গ দ্বিপ্রহর এখন এই মেয়েটিকে লইয়া অবলীলাক্রমে কাটিয়া যায়। মায়েতে মেয়েতে কথা হয়, আমি উৎকর্ণ হইয়া অলক্ষ্যে বা লক্ষ্যে থাকিয়া সেই রসধারা পান করি। আমার আইন পাঠ সমাপ্ত হইল,
এইবার আমার দেশে ফিরিবার পালা, কিন্তু যাইতে পারিলাম না। পিতাকে জানাইলাম কলিকাতায় থাকিলে একটা প্রফেসরি জুটিবার সম্ভাবনা আছে। আমি রহিয়া গেলাম। ডিগ্রি ভালো ছিল, ওকালতি পড়িতে পড়িতেই চেষ্টা করিলে চাকরি পাইতে পারিতাম, কিন্তু চাকরি করিতে পারি নাই। এবার অগত্যা চাকরির সন্ধানে বাহির হইতে হইল। কম মাহিনায় একটা প্রফেসরি জুটিল। বন্ধু দুইজন বিদায় হইল, আমি একলা রহিয়া গেলাম। চারিদিক হইতে আমার বিবাহের সম্বন্ধের কথা কানে আসিতে লাগিল। আমি ভয় পাইলাম। বিপদ যখন বিশেষ আকার ধারণ করিয়া ভাবি পত্নীর জ্যেষ্ঠ তাতরূপে আমার শূন্য আলোয় একদিন দেখা দিলেন, তখন দেখিলাম চুপ করিয়া থাকা চলে না। মুখ ফুটিয়া পিতাকে জানাইলাম বিবাহে আমার প্রবৃত্তি নাই, অন্তত আরো কিছুদিন সবুর করিতে চাই। কয়েকখানি পত্র বিনিময় হওয়ার পর নিশ্চিন্তে থাকিবার অবসর পাইলাম। বিবাহ করিবার প্রবৃত্তি সত্য সত্যই আমার ছিল না। মন যখন সঙ্গিনী পিয়াসী ছিল, তখন পৃথিবীর যাবতীয় অনুরা কন্যাদের লইয়া আমি স্বপ্ন রচনা করিতে পারি নাই। এক স্থানে আসিয়া আমার কল্পনা সার্থকতা লাভ করিয়াছিল। অবিবাহিত যুবক যে অরূপ ধোঁয়ার রাজ্যে বাস করে, একজন মানসীকে অবলীলা ক্রমে বিস্তৃত হইয়া প্রতিদিন নূতন মানুষের পশ্চাতে ধাবিত হয় এবং এই ছোটাছুটিতে হাঁপাইয়া উঠিয়া শুধু দম লইবার মানসে, যে হোক সে হোক একজনকে জীবন সহচরী করিয়া নির্বিবাদে জীবন কাটাইয়া দেয়, আমি তাহাদের মতো অস্পষ্টতার মধ্যে থাকিতে পারি নাই। একদিন মাত্র স্বপ্ন সূচনায় তাহাকে দেখিয়াছিলাম। মন বলিয়াছিল, বাহ বেশ তো। তারপর তাহাকে ঘিরিয়াই আমার যত কবিতা কাব্য আকার গ্রহণ করিল। আর দ্বিতীয় মানুষই পরিগ্রহ করিবার অবকাশ পাইলাম না। আজ যখন তিনি জননীর পদবী লইয়া ফিরিয়া আসিলেন, আমি চকিত হইয়া দেখিলাম আমিও কখন যেন জীবনের এক কোঠা হইতে ভিন্ন কোঠায় আসিয়া পড়িয়াছি, আমারও পদবী বৃদ্ধি হইয়াছে। তিনি এখন আর মানুষই নন, তিনি এখন জননী। শিশুর নিত্য নূতন রূপ ও লীলা আমাকে আকর্ষণ করিতে লাগিল। যেখানে একটি মাত্র বন্ধন ছিল, সেখানে দুইটি প্রবল বন্ধন অনুভব করিলাম। এখন আর দ্বিপ্রহরে মা ও মেয়ের লীলা সম্ভোগ করিতে পাইতাম না। কলেজের অন্যমনস্ক ছেলেদের নিয়মিত অর্থনীতির পাঠ দিতে হইত, কিন্তু মন আমার বাড়িতে পড়িয়া থাকিত। অধ্যাপনার অবসরে যখন অধ্যাপক বৃন্দের শ্রু ও গাম্ভীর্যের মধ্যে বসিয়া থাকিতাম, তখন একটি শিশুর কলকাকলি কর্ণে শুনিতে পাইতাম, আর নানা অসম্ভব চিন্তায় মন পীড়িত হইত। হয়তো মা ঘুমাইয়া পড়িয়াছেন, মেয়ে বারান্দায় রেলিংয়ের ভিতর পা ঢুকাইয়া দিয়া আর বাহির করিতে পারিতেছে না, চিৎকার করিয়া কাঁদিতেছে। দোয়াত লইয়া খেলিতে খেলিতে হয়তো খানিকটা কালি খাইয়া ফেলিয়াছে আর যন্ত্রণায় ছটফট করিতেছে। কি করিবেন বুঝিতে না পারিয়া মা হয়তো কাঁদিতে বসিয়া গিয়াছেন। এই ধরনের নানা চিন্তায় অধ্যাপকের মনও বিভ্রান্ত হইয়া পড়িত। খুকু দুইয়ের কোঠায় পা দিল। ইতিমধ্যে জীবনেও আমার বহু পরিবর্তন ঘটিয়া গেল। বাবা মারা গেলেন, পিতা শ্রাদ্ধাদি কর্ম শেষ হইলে বিমাতা বৈমাত্রীয় ছোট ভাই ও বোনটিকে লইয়া বাপের বাড়ি আশ্রয় করিলেন। দেশের বাড়ি শূন্য পড়িয়া রহিল। বিমাতা বারংবার পত্র দিতে লাগিলেন, এমতো অবস্থায় আমার বিবাহ করা একান্ত আবশ্যক। অস্বীকার করিতে পারিলাম না, কিন্তু কিছু সময় চাহিলাম।
কন্যা দায়গ্রস্ত পরিচিত লোকেরা বিমাতার সহিত ষড়যন্ত্র শুরু করিয়া দিলেন। আমি যে কি করিব কিছুই ঠিক করিতে পারিলাম না। বয়স আমার যতই হোক, মনে মনে আমি প্রৌঢ়ত্বে আসিয়া পৌঁছিয়াছি। বিবাহের কথায় মনে দক্ষিণা বায়ু বহিতে আরম্ভ করিল না, শীতের কম্পন অনুভব করিলাম। নিহাত প্রয়োজনের খাতিরে যদি বিবাহ করিতেই হয়, নিজেও সুখী হইব না, একজন নিরীহ বালিকাকেও অসুখী করিব। এমনই আমার দুর্ভাগ্য, একটা ছোট ভাইও ছিল না যাহার বিবাহ দিয়া বিমাতাকে ঠান্ডা রাখিতে পারি। যত দিন যাইতে লাগিল আমি ততই অস্থির হইয়া পড়িতে লাগিলাম। খুকু বড় হইয়াছে, তাহার অন্য নাম জানি না, সে আমার কাছে খুকুই রহিয়া গেল। সকালে নিদ্রাভঙ্গের পর হইতে রাত্রিতে নিদ্রিত হইবার পূর্ব পর্যন্ত সে সর্বদা বুকিয়া যায়। সেসব কথার অর্থ অন্য কেহ না বুঝুক, আমার কাছে সেগুলি বহু অর্থই বহন করিয়া আনিত। আমাকে জানালায় লক্ষ্য করিয়া রেলিং ধরিয়া ঝুঁকিতে ঝুঁকিতে সে এই বলিয়া চিৎকার করিয়া উঠিত। আমি রোমাঞ্চিত গাত্রে সভয়ে বলিয়া উঠিতাম, পড়ে যাবে, পড়ে যাবে। মা আসিয়া মেয়েকে সরাইয়া লইয়া যাইতেন। মাও আজকাল মাতৃত্বের গৌরবে অটল হইয়া বিরাজ করিতেছেন। চালচলন ভারী কি গোছের হইয়াছে। খুকিকে লইয়া তিনি যে সকল সম্ভব অসম্ভব ব্যাপারের গুরুগম্ভীর আলোচনা করিতেন, তাহার কিছু কিছু আমি শুনিতে পাইতাম। মা হয়তো খুকুর কোনো একটা অন্যায়ের প্রতিবাদ করিয়া বলিলেন, খুকু ছি অমন করো না, করতে নেই। খুকু মায়ের গলা জড়াইয়া ধরিয়া বলিয়া উঠিল, কেন মা? এবং পরক্ষণেই পাশের বাড়ির ছেলেটা সম্বন্ধে এমন মন্তব্য প্রকাশ করিত যাহাতে মায়ের গাম্ভীর্যও টলিয়া গেল। তিনি হাসিয়া ফেলিলেন, বলিলেন, দাঁড়াও, তোমার বাবা আসুন, তোমাকে স্কুলে দিয়ে আসবেন, তখন মজা টের পাবে। খুকু বলিয়া বসিল, তুমিও যাবে তোমা দুর্বোকা, বলিয়া মা হয়তো মেয়েকে চুমু খাইলেন। পিতার চালচলন তাহার নিকট ভারী রহস্যময় বলিয়া বোধ হইত। তিনি যে সকালে বসিয়া হিজিবিজি আঁক কাটেন, মা তাহার খাবার চা ইত্যাদি সযত্নে সরবরাহ করেন, তাড়াতাড়ি স্নানাহার করিয়া তিনি বাহির হইয়া যান, সন্ধ্যার আগে ফিরিয়া আসেন, আবার বেড়াইতে বাহির হন, এবং কখন আসিয়া ঘুমাইয়া পড়েন খুকু তাহা জানিতেও পারে না। পিতার এইসব ব্যবহারে খুকু কৌতুক অনুভব করে, মাতাকে প্রশ্নে প্রশ্নে অস্থির করিয়া তোলে। খুকু জিজ্ঞাসা করে, মা বাবা কোথা যান? মা বলেন, আপিসে। খুকি হয়তো অমনি বলিয়া বসিল, তুমি আপিস যাও না কেন মা? মা অনেক ভাবিয়া উত্তর করিলেন, তাহলে বাড়িতে থাকবে কে? খুকু বলিল, কেন মাকণ্ড? মারকণ্ড বাড়ির চাকর। ইহার পরে আমার প্রতিবেশিনীর ইতিহাস আর বেশি নাই। একদিন অশুভ ক্ষণে খুকুর পিতার সহিত পরিচয় হইয়া গেল। বাজার করিতে গিয়াছিলাম, দেখি বাবার হাত ধরিয়া খুকুও বাজারে গিয়াছে। আমাকে দেখিবা মাত্র খুকু চিনিতে পারিল, ডাকিল, এই! আমি তাহার কাছে গিয়া তাহাকে কোলে লইয়া খুকুর পিতাকে নমস্কার করিলাম। তিনি প্রাত্যাভিবাদন করিয়া খুকুকে কোলে লইতে গেলেন। আমি বলিলাম, থাক না, আপনি অপরিচিত হলেও খুকু আমাকে চেনে, আমি আপনাদেরই প্রতিবেশী। তিনি বলিলেন, তিনি জানেন।
পর বাজার করিয়া ফিরিতে ফিরিতে অনেক কথাবার্তা হইল। তিনি আমার বিষয়ে অনেক খবরই রাখেন দেখিলাম। জানিয়া শুনিয়া আমাকে হঠাৎ প্রশ্ন করিলেন, আপনি একলা থাকেন দেখি, আপনার গিন্নি কোথায়? ইচ্ছা হইল বলি, আপনার বাড়িতে। হাসিয়া বলিলাম, সে বালাই নেই, আমি বিবাহ করি নাই। তারপর জাতি গোত্রের খবর দেখিলাম, ভদ্রলোক নিরীহ হইলেও সংসারী বটেন। আবিষ্কার করিলেন, শালীর সহিত আমার বিবাহ চলিতে পারে। সেই রাত্রে আমার প্রতিবেশিনীর গৃহে আমার নিমন্ত্রণ হইল। পূর্ণ পাঁচ বৎসরের দূর হইতে নিবিড় পরিচয়ের পর সাক্ষাৎ সম্বন্ধে তাহার সহিত আলাপ হইল। অম্লান বদনে তিনি বলিলেন, আপনার গলা শুনেছি, আপনি বুঝি কবিতা পাঠ করেন, গান করেন? এতদিনের পরে বুঝি, আমার হাসি পাইল। বলিলাম, হ্যাঁ, আমি সময়ে অসময়ে আপনাদের বিরক্তির কারণ হয়েছি হয়তো। খুকু আপনার কথা মাঝে মাঝে বলে বটে, আমি ভেবেছিলাম ওটা মেস। আমি মুখের কোণে একটু শীর্ণ হাসি টানিয়া বলিলাম, অন্যায় ভাবেননি, ঠাকুর চাকরের কৃপায় যতদিন থাকতে হয় ততদিন মেসি তো। তারপর আমার সংসারের কথা, বাড়িতে কে আছে, ভাই বোন কয়টি ইত্যাদি, সবগুলির জবাব দিলাম। বুঝিলাম ইহার পর আক্রমণ শুরু হইবে। বাড়ি ফিরিয়া আসিলাম, কিন্তু বাতায়নের দিকে আর চাহিতে পারিলাম না। এক নিমেষের পরিচয়ে আমার সমস্ত স্বপ্ন ভাঙিয়া গেল। কোথা দিয়া অলক্ষে কে যেন আমার জীবন বিনার তন্ত্রীতে আঘাত দিয়া তাহা ছিঁড়িয়া দিল। আমার সমস্ত দিন ও রাত্রি বিস্বাদ হইয়া গেল। সেই ফার্স্ট ক্লাসে পড়া মেয়েটি এতদিনে ম্যাট্রিকুলেশন পাশ করিয়াছেন, এখনো বিবাহ হয় নাই, তাহারই যুপকাষ্ঠে বলিস্বরূপ আমাকে উৎসৃষ্ট হইতে হইবে প্রস্তাব আসিল। মাতার অনুমতি লইয়া তাহাকেই বিবাহ করিলাম। কিন্তু শ্যালিকার প্রতিবেশী হইয়া আর থাকিতে পারিলাম না। নববিবাহিত বধূ অনেক অনুরোধ করিল, শ্যালিকার তরফ হইতেও যথেষ্ট উপরোধ আসিল, কিন্তু সেখানে থাকিতে পারিলাম না। সকলের অনুরোধ অগ্রাহ্য করিয়া আমি অন্য বাড়িতে উঠিয়া গেলাম, যেখানে গত পাঁচ বৎসরকাল অদৃশ্য পরিচয়ের সূক্ষ্ম বাঁধনে বাঁধা পড়িয়াছিলাম, সেখানেই শ্যালিকা সম্বন্ধরূপ কাছির বাঁধন মর্মান্তিক হইয়া বাজিল। আমি তাহা অন্তরে অন্তরে প্রতিনিয়ত অনুভব করিতে লাগিলাম। আর কেহ তাহাতে কিছুমাত্র পীড়িত হইল কিনা বুঝিতে পারিলাম না, কল্পনা করিবার ভরসাও হইল না। শুধু খুকু মাকুর মতো এবাড়ি ওবাড়ি ছুটাছুটি করিয়া আমাদের পূর্ব পরিচয় অক্ষুণ্ণ রাখিল। আমার কল্পলোকের খাঁদু মরিয়া গিয়া বাস্তব জগতের মাধবী দেবী হইলেন। আমার প্রতিবেশিনী আমার নিকট আত্মীয় রূপে প্রতিষ্ঠিত হইলেন, কিন্তু তাহাতে তাহার গৌরব বৃদ্ধি হইল কিনা তিনিই বলিতে পারেন, আমি কিছু বলিব না।
নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।